আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইউক্রেনকে লাশের বদলে লাশ দিল রাশিয়া। এদিকে রাশিয়ার বোমা হামলা, সরে গেল ইউক্রেন সেনারা। আরেকদিকে দোনবাসে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইউক্রেন সেনারা। শস্য ছাড়া ইউক্রেন থেকে রাশিয়া কি চুরি করেছে, যা বললেন ল্যাভরভ। এবং সর্বশেষ, 3 থেকে 6 মাসের মধ্যে ক্ষমতা হারাবেন পুতিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ইউক্রেনকে লাশের বদলে লাশ দিল রাশিয়া। ইউক্রেনের সরকারের পক্ষ থেকে গতকাল নিশ্চিত করা হয়েছে, রাশিয়া ও ইউক্রেন একে অপরের সঙ্গে 100টিরও বেশি লাশ বিনিময় করেছে। এর মধ্যে 50টি লাশ ইউক্রেনীয় সেনাদের, বাকি 50টি লাশ রুশ সেনাদের। যাদের লাশ বিনিময় করা হয়েছে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে তারা রাশিয়ার সঙ্গে তাদের যে 50 সেনার লাশ বিনিময় করেছে, তাদের মধ্যে 37 জন মারিয়পোলের আজবস্টালে নিহত হয়েছিলেন। খবর রয়টার্সের। ইউক্রেন সরকারের ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে লাশ বিনিময় করা হয়েছে ইউক্রেনের দক্ষিণ পশ্চিমের অঞ্চল ঝাপোরিঝিয়ার সম্মুখভাগে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে এরকম লাশ বিনিময়ের বিষয়টি অব্যাহত থাকবে। এদিকে রাশিয়ার বোমা হামলায় সরে গেল ইউক্রেন সেনারা। লুয়ানিস্ক প্রদেশের সেভেরোদোনেস্কের যুদ্ধের সম্মুখভাগ থেকে পিছিয়ে গেছে ইউক্রেন সেনারা। রাশিয়া সেখানে বোমা হামলা করার পর ইউক্রেনীয় সেনারা পিছিয়ে যেতে বাধ্য হন, এমন তথ্য জানিয়েছেন লুহানস্কের গভর্নর সেরি হাইদাই। তিনি বলেছেন ইউক্রেনীয় সেনাদের হাতে এখন শুধুমাত্র শহরটির উপকণ্ঠের দখল রয়েছে। বিবিসি ইউক্রেনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর সেরি হাইদাই বলেছেন রাশিয়ার সেনারা গোলাবর্ষণ ও বিমান হামলা করে শহরটি মিলিয়ে দেওয়ার কাজ শুরু করার পর শহরের ভেতর ইউক্রেনীয় সেনাদের থাকার কোনো মানে হয় না। আঞ্চলিক নেতারা জানিয়েছেন ইউক্রেনীয় সেনাদের খুব সম্ভবত নিরাপদ অবস্থানে চলে আসতে হবে, যেখানে তাদের অবস্থান শক্তিশালী। এদিকে দোনবাসে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইউক্রেনের সেনারা। রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে দোনবাসে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর বিবৃতি দিয়ে বলেছে দোনবাসে ইউক্রেনের সেনারা মানব শক্তি, অস্ত্র এবং সামরিক সরঞ্জামের দিক দিয়ে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। বিবৃতিতে আরো বলা হয় দোনেস্ক রিপাবলিকে শুধুমাত্র স্বাধীন করার সময় 3 দিনের যুদ্ধে ইউক্রেনের 300 জাতীয়তাবাদী, 6টি ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের 15টি সেনাবহনকারী যান, 36টি কামান ও মর্টার, 4টি গ্রেড মাল্টিপল রকেট লঞ্চার এবং 20টির বেশি অটোমোটিভ ইউনিট ধ্বংস হয়েছে। এদিকে দোনবাসে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড যুদ্ধ হয়েছে। ইউক্রেনীয় শহর রুবিজনে এবং সেভেরোদোনেস্ক শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট থেকে ম্যাক্সার টেকনোলজির তোলা ছবিতে দেখা গেছে ধ্বংসস্তূপের চিত্র। সেভেরোদোনেস্কে রাশিয়া অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে, তাদের লক্ষ্য পুরো শহরটি দখল করা। শস্য ছাড়া ইউক্রেন থেকে রাশিয়া কি চুরি করেছে, জানালেন ল্যাভরভ। তুরস্ক সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় ইউক্রেনের একটি সাংবাদিক তাকে প্রশ্ন করেন শস্য ছাড়া ইউক্রেন থেকে রাশিয়া কি চুরি করেছে। জবাবে ল্যাভরভ বলেন ইউক্রেনে রাশিয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য স্পষ্ট, ইউক্রেনের শস্য রপ্তানিতে রাশিয়ার বাধা হয়ে দাঁড়াচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। ইউক্রেনীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন শস্যর ক্ষেত্রে রাশিয়ান ফেডারেশনের সৃষ্টি করা কোনো বাধা বা চ্যালেঞ্জ নেই। এর আগে ওই দিনই তিনি আরেক প্রশ্নের জবাবে বলেছিলেন শস্য রপ্তানির বাধা দূর করার সব দায়ভার ইউক্রেনের ওপর, তারা যদি শস্য রপ্তানি করতে চায় তাহলে সাগরে রাখা মাইন সরাতে হবে। ল্যাভরভ বলেন আমরা প্রতিনিয়ত জানিয়ে আসছি যে আমরা নিশ্চয়তা দিচ্ছি নিরাপদে শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর থেকে বের হবে এবং বসফরাস প্রণালীর দিকে যাবে, আমরা আমাদের তুরস্কের সঙ্গে এই ব্যাপারে কাজ করব। এদিকে যে ব্যাপারে তুরস্ক যথেষ্ট শক্তিশালী নয়,
অবরুদ্ধ ইউক্রেনীয় সমুদ্র বন্দর থেকে শস্য রপ্তানির জন্য নিরাপদ রুটগুলো সুরক্ষিত করার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে তুরস্ক। ইউক্রেনীয় বন্দরগুলো থেকে শস্য বোঝাই জাহাজ পাহারা দিয়ে নিয়ে আসার প্রস্তাবও দিয়েছে আঙ্কারা। তবে গ্যারান্টার হিসেবে কাজ করার মতো তুরস্ক যথেষ্ট শক্তিশালী নয় বলে ইউক্রেনীয় শস্য ব্যবসায়ী ইউনিয়ন ইউজিএর পরিচালক গতকাল বলেছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। কিয়েভে একটি অনলাইন শস্য সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দরগুলোর মাইন নিষ্ক্রিয় করতে 2-3 মাসের কম সময় লাগতে পারে। এ কাজে তুর্কি ও রোমানিয়ান নৌবাহিনীকে জড়িত করা উচিত বলেও জানান তিনি। তিনি আরও বলেন, কৃষ্ণ সাগরের মাধ্যমে রপ্তানি করা ইউক্রেনীয় শস্যর জন্য ছাড়ের বিষয়ে কোনো আলোচনা চলছে না। এদিকে 3-6 মাসের মধ্যে ক্ষমতা হারাবেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী 3-6 মাসের মধ্যে ক্ষমতা হারাবেন বলে মন্তব্য করেছেন এক সাবেক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি রেডিওর একটি প্রোগ্রামে ক্রিস্টোফার স্টিল নামে ওই কর্মকর্তা বলেন, আগামী 3-6 মাসের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি ক্ষমতায় দেখবেন না। তিনি আরও বলেন, যেদিন থেকে রাশিয়ার ওপর, বিশেষ করে রাশিয়ার তেল গ্যাসের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেদিন থেকে পুতিনের দিন গোনা শুরু হয়েছে। ট্রাম্প রাশিয়া ডোসিয়ারের লেখক স্টিল বলেন, পুতিনের স্বাস্থ্যের অবনতির বিষয়টির দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ওই সময়ের মধ্যে পুতিন ক্ষমতায় থাকার যোগ্যতা হারাতে পারেন। অবশ্য রুশ প্রেসিডেন্ট স্বাস্থ্য চর্চা নতুন নয়। এর আগেও পুতিন ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং একই সঙ্গে তার পার্কিনসন রোগের লক্ষণও দেখা দিয়েছে বলে কানা ঘোষা শোনা গেছে। যদিও এবছরের অক্টোবরে 70 বছরে পা রাখতে যাওয়া পুতিনের স্বাস্থ্যগত কোনো সমস্যার বিষয় বরাবরই অস্বীকার করে আসছে ক্রেমলিন। এবং সর্বশেষ, মিথ্যার সাম্রাজ্য নিয়ে আমেরিকার অহংকার বন্ধ করা উচিত চীন। চীন বলেছেন, আমেরিকার বিকৃত তথ্য ছড়ানো এবং মিথ্যার সাম্রাজ্য নিয়ে অহংকার বন্ধ করা উচিত। রাজধানী বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন চীনা পররাষ্ট্র অধিদপ্তরের অন্যতম মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, ভুল তথ্যের ওপর আমেরিকার যে রাজ্য গড়ে তুলেছে তা তাদের বন্ধ করা উচিত, কারণ এটি সবাই জানে যে মার্কিন সরকার হচ্ছে বিশ্বের সবচেয়ে মিথ্যাবাদী সরকার। ঝাও লিজিয়ান বলেন, মার্কিন রাজনীতিবিদরা সম্পূর্ণভাবে মিথ্যা তথ্য ছড়ায়, অথচ এই ভুল ও মিথ্যা তথ্যের জন্য জীবন দেয় আমেরিকান সাধারণ মানুষ। আমেরিকার মিথ্যা তথ্যের উদাহরণ হিসাবে ঝাও লিজিয়ান ইরাক যুদ্ধের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তখন টিউবে করে আমেরিকা সাদা পাউডার দেখিয়ে জনগণকে ভুল বুঝিয়েছিল যে সেটি হলো গণবিধ্বংসী অস্ত্র, এবং কথিত সেই গণবিধ্বংসী অস্ত্রের অজুহাত তুলে ইরাকে আগ্রাসন চালানো হয়, যার ফলে কমপক্ষে 2.5 লাখ ইরাকি বেসামরিক নাগরিককে জীবন দিতে হয়েছে। সিরিয়ার সেনাদের রাসায়নিক হামলা সম্পর্কিত কথিত হোয়াইট হেলমেটের প্রচার করা ভিডিওর কথা উল্লেখ করে লিজিয়ান বলেন, ওই ভুয়া তথ্য প্রচার করে সিরিয়ার অভ্যন্তরে অত্যন্ত নিখুঁতভাবে বিমান হামলা চালিয়ে কমপক্ষে 1600 বেসামরিক নাগরিক হত্যা করেছে মার্কিন বাহিনী, অথচ এখনও মার্কিন সরকার ওই হামলাকে ন্যায্য বলে দাবি করে।